আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে রেসিপি করব কচুর গাটি দিয়ে চিংড়ি মাছ। খুব সিম্পল খাবার, কচুর গাটিগুলো আমি ছাড়িনি আর চিংড়ি মাছটা তো আগেই ছাড়িয়ে নিয়েছি। আর একটা আছে, এই একটা আবার ছাড়িয়ে নেব। আর তার সঙ্গে একটা আলু দেবো। হাফ চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি, ভেজে নেবো। ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো। হয়ে গেছে ভাজা। কড়াইতে জল দিয়ে দেবো কচুর গাটিগুলোকে। ধুয়ে আমি জলে সিদ্ধ বসিয়ে দেবো। সিদ্ধ করে নিলে ভালো হবে। ঢাকা দিয়ে দিলাম, এবার জোরে দেবো গ্যাসটা। ওদিকে কচুর গাটি সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হোক, এদিকে মশলাগুলো করে নেবো। খুব কম মশলা করবো। এই যে ভাজা জিরেটা ভালো করে বেটে গুঁড়ো করো। আদা জিরেটা বাটা হয়ে গেছে, লঙ্কাটা বেটে নেবো। অনেকটাই লঙ্কা নিয়েছি, তোমরা যতটা খাবে ততটাই লঙ্কা নেবে। আমি লঙ্কাটা বেশি খাই, ঝালটা কি লঙ্কা ঝালের গন্ধ। লঙ্কাটাও বেটে নিয়েছি, এবার তুলে নেবো। একটা বাটির মধ্যেই সব মশলাটা তুলে নিচ্ছি, এবার দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, নাবি নেব। জলটা কিন্তু ফেলে দেবো, একদম ভুল করে জলটা কিন্তু তরকারিতে দেবে না, আলাদা জল দেবে। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন আর হলুদ, দিয়ে মাছটাকে মেখে নেবো। তেল বসিয়েছিলাম, তেলটা তো গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবো। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, কাঁচা তেল থাকলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। হয়ে গেছে, এবার নাবি দেবো। মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই তেল দেবো। দেখো তেল দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়েছি। আদা বাটা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। শুকনো বাটাটা দিয়ে দিচ্ছি। দা জিরে বাটাটা ভালো করে ভেজে নিয়ে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। হাত মতন দিয়ে দেবো লবণ, হলুদ হাফ চামচ দিয়ে দেবো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো। সিদ্ধ করা কচুর গাটি আর আলু দিয়েছিলাম একটা, এখন দিয়ে দেবো মশলাটা, যেহেতু ভালো করে ভেজে নিয়েছি আমি। এবার জল দিয়ে দেবো। ভাজা চিংড়ি মাছগুলো উপরে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলছি,
চুলগাটির তরকারি হয়ে গেছে, নাবি দেবো। ভাজা জিরের গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে দেবো, জিরের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। তো ঠিক এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, ভালোই লাগবে খেতে। ঢাকা দিয়ে রেখে দিই। তো কচুর গাটির রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসি, টাটা।